আহমেদ বাসির আপনি লিখেছেন আমি আজকে অসুস্থতার কারণে রোজা রাখতে পারিনি আমি কী করব অসুস্থতা যদি এই লেভেলের হয় যে রোজা রাখার মতো ক্ষমতা আপনার নাই আপনি অসুস্থ হয়ে পড়বেন রোজা কন্টিনিউ করলে ভয়ঙ্করভাবে এবং মৃত্যু বা অঙ্গহানি বা সিরিয়াস কোনো কষ্ট হবে যেটা অসহনীয় পর্যায়ে থাকবে এ আশঙ্কা যদি আপনি রোজা ভাঙতে হয় বা রোজা না রাখার রাখতে হয় তাহলে সেই রোজাটা আপনাকে রমজানের পর রেখে দিতে হবে তার জন্য কোনো কাফারা বা অন্য অন্য কোনো ক্ষতিপূরণ দিতে হবে না শুধুমাত্র যেই রোজা ভাঙা পড়বে সে রোজা রেখে দিলেই হবে একটা ভাঙা পড়লে একটা দুটা ভাঙা পড়লে দুটা রেখে দিবেন